সময়ত দর্শবিধা আপনাদের সবাইকে স্বাগত জানান যে আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞপ্তি নিয়োগ এবং প্রস্তাব এবং সুবিধা অসুবিধা আমাদের চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি প্রতিদিন কাউ আজ কয়েকটি খবর আপলোড করবে সেটা হচ্ছে শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তাব যাচ্ছে মন্ত্রণালয়ে এ বিষয়ে বিস্তারিত জানার আগে আপনাদেরকে কাজে একটি অনুরোধ করে আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলো খবরটি বিস্তারিত জেনে নিই বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছাপ্পান্ন হাজার শূন্য পদের শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশের তুজ্য শুরু করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও পত্তন কর্তৃপক্ষ এন টিআরসিএ আইন মন্ত্রণালয় থেকে গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে মতামত এসেছে সে প্রেক্ষিতে সাবেক বিষয়গুলো তুলে ধরে শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হচ্ছে এই প্রস্তাবে প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রালয় এন টিআরসি কে শিক্ষা সুপারিশ কার্যক্রম পরিচালনার বিষয়ে নির্দেশনা দিবে সেই নির্দেশনা অনুসারে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আবেদন গ্রহণ করবে এন টিআরসি এ দৈনিক শিক্ষা ডট কমের সাথে আলাপকালে এইসব তথ্যটি জানিয়েছেন এন টিআরসি চেয়ারম্যান আশরাফ উদ্দিন কবে নাগাদ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হতে বা জানতে চাইলে চেয়ারম্যান দৈনিক শিক্ষা ডট কমকে বলেন শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা পেলে গণবিজ্ঞতি প্রকাশ করা হবে সার্বিক বিষয় তুলে প্রস্তাব বনা পাঠানো হবে মন্ত্রণালয়ে যে নির্দেশনা দিবে সেভাবেই আবেদন গ্রহণ করা হবে তিনি আরও জানান আদালতের কিছু আদেশ নির্দেশ আছে আদালতের আদেশ নির্দেশগুলোর প্রেক্ষিতে কিভাবে কোনো জটিলতা ছাড়া গণ প্রকাশ করে আবেদন গ্রহণ করা যায় তা কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হবে আদালতের নির্দেশগুলো নিয়ে আলোচনার পর সে বিষয়ে প্রস্তাব তৈরি করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে আশা করছি আগামী রোববার মন্ত্রণালয়ে এই প্রস্তাব পাঠানো যাবে জানা গেছে সাতান্ন হাজার কিছু বেশি অফিসিয়াল সৈন্যপদ তথ্য এন কাছে আছে এইসব পদের মধ্যে থেকে এক হাজার দুশো চুরাশিটি পদে আগে নিয়োগের নিয়োগের সুপারিশ করা হয়েছে সেই হিসাবে ছাপ্পান্ন হাজার মতো সৈন্য পদের নিয়োগ সুপারিশ জন্য গণবিজ্ঞতি প্রকাশ করা হবে বলে এন টিআর এর কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে বেসরকারি শিক্ষক পদে নিয়োগের সুযোগ পেতে তেরোতম নিবন্ধনধারীরা রিট মামলা করেছিলেন রিট কার 2000partite আমাদের সুযোগ দিতে আদালতের নির্দেশনাও আছে যারা যাদের বয়স 33 বছর হয়ে গেছে তাদের আবেদন সুযোগ গয়ের বিষয়ে আদালতের নির্দেশনা আছে এইসব নির্দেশনা প্রেক্ষিতে কিভাবে গুণ প্রকাশ করা যায় সেই বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা পেতে মন্ত্রলায় পৌঁছা পাটাড়ো পাঠাচ্ছে। এটিআরসিএম এটিআরসি কর্মকর্তারা নিয়োগের সুপারিশ পেয়ে কেউ যাতে জটিলতা না পড়ে সেই বিষয় নিশ্চিত করাও চেষ্টা করা হচ্ছে এই বিষয় নিশ্চিত করতে আদালতের নির্দেশনাগুলো বিষয় মন্ত্রণালয়ের নির্দেশনা নিয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবি প্রার্থীদের তাদের দাবি অনেকের বয়স পঁয়ত্রিশ বছরও বেশি হয়ে যাচ্ছে তাই গণবিজ্ঞপ্তি প্রকাশের দেরি হলে তারা আবেদনের সুযোগ পাবেন না তাই দ্রুত গণবিজ্ঞপ্তি প্রকাশ করে আবেদনের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তারা সময় তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের খবরটি দেখার জন্য